অকল ওয়েলকাম টু মাই চেনেল টিকে আসামিস আর বন্ধু অকল শিক্ষা বিভাগের ফলের পর বহুত বহুত আপডেট আহি আছে আর প্রায় দশটা আপডেট আছে আপনার প্রদান করিম চাওক যেহেতু এডুকেশন শিক্ষার রিলেটেড চ্যানেল গতি মোর একটা রেসপন্সিবিলিটি আছে একটা দায়িত্ব আছে যে শিক্ষার রিলেটেড যান আপডেট নহ কি আপনার প্রদান করব লাগে সেই কারণে ভিডিওটি বনাইছো প্রথম কথা যেহেতু ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর মুখ্যমন্ত্রীর মাজত যে মিটিং হয়েছিল তাত বিভিন্ন তার মানে আলোচনা করেছে তার প্রথম যেটু যে শিক্ষা বিভাগের সকল শালিপদ পূরণার নির্দেশ মানে শিক্ষা বিভাগত এল পি হোক ইউ পি হোক হাই স্কুলে হোক বা হায়ার সেকেন্ডারিয়ে হোক বা গ্রেজুয়েট টিচার মানে গোটেইবুরতে তার মানে যান খালিপদ আছে গোটেইবুর পূরণ করবলে এতিয়া শিক্ষা বিভাগ রেডি আর ইয়াত যিসকলে তার মানে আগতে এপ্লাই করেও চাকরি পোৱা নাই যেন ধরল টেটরে বিভিন্ন বহুত আছে ক্যান্ডিডেটস চাকরি পোৱা নাই এতিয়া সকলে পাব আর সিটেট যিখিনি ক্যান্ডিডেটস আছে এতিয়া ডাইরেক্ট কনফিউশনত আছে যে কথা তো ডাইরেক্ট কব পারে নাই তার মানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ার আগে আগে যেতিয়া বিভিন্ন তার মানে বিভিন্ন বোর্ড তার মানে যেতে এটা এটা টিম বনাই দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ার আগত তেতিয়া তার মানে সিদ্ধান্তব লব যেতিয়া বোর্ড গঠন করব তেতিয়া সিদ্ধান্তব লব সিটেটক কেনেকুয়া হিসাবত দিব তার মানে আর যদি বেশিক ভ্যাকেন্সি ওলাই তেনহলে একেবারে পাইয়ে যাব সিটে সাও শিক্ষামন্ত্রী কি কইছিল যে পলিসিত আমার যে ল্যাঙ্গুয়েজটির উপর বেশিক গুরুত্ব দিয়া যায় এটা কিন্তু শিক্ষামন্ত্রী এইটো কথা কিয় নকলে এইটা গম নাপাও যেহেতু সিটেটর খিনির ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আসামিস থাকে অসমের বাসিন্দা হয় গতি বেলেগত চাকরি নাপায় গতি করব লাগিব সো এইখিনি কথা শিক্ষামন্ত্রী ভাবি লওয়াতো ভাল আর ভিডিওটি শেয়ার করে দিব যাতে অকমান হলেও গম পায় গতি যিখিনি সিটেট ক্যান্ডিডেটস আছে যদি যদি আবেদন করার সুবিধা পাব লাগে আর যদি পায় তেনহলে কিছু পয়েন্ট উত্থাপন করব লাগবে যিখিনি পয়েন্ট নিজে জানে সিটেট ক্যান্ডিডেটসখিনিয়ে আর অতি শীঘ্রে সিএম বা ইএমক লগ করার তার মানে চেষ্টা চলাও নহলে পিছলে বহুত বহুত প্রবলেম হব এতিয়া নেক্সট যেটু মই আপডেট দিবলৈ ওলাইছো যে বিভিন্ন ITI থাকে ITI পলিটেকনিক হোক ইঞ্জিনিয়ারিং কলেজবুরত তাত শিক্ষকর অভাব হয়েছে এতিয়া বর্তমান তাত স্কিলর অভাব হয়েছে তার উপর বিভিন্ন গুরুত্ব দিব এটি হচ্ছে দুই নম্বর পয়েন্ট শিক্ষা বিভাগের ফলের মানে এখন কলেজত যেদরে বিভিন্ন শিক্ষক কর্মচারীর লগতে আন আন কর্মচারী লাগে ঠিক তেনেদরেও পলিটেকনিকবুরত বা ITI বা ইঞ্জিনিয়ারিং কলেজবুরত বহুত বেশি লাগা হয় তার মানে তাতে স্কিলের উপর বেশিক গুরুত্ব দিয়া হয় যেহেতু গতি তাত শিক্ষকর নিযুক্তি হব তারপরে নেক্সট তিন নম্বর পয়েন্টটা হয়েছে যে হাইস্কুল শিক্ষকর সকল শালিপদ পূরণ হব যেহেতু হাইস্কুলত ইতিমধ্যে বিভিন্ন তার মানে আগতে যেহেতু বহুতে এপ্লাই করেছিল যিনি পদত এপ্লাই করবার সুবিধা দিছিল তাতকৈ তার মানে কম পদতহে চাকরি পাইছে কারণ বহুতে তার মানে লগতে এজনের তাত তিন চারিখন অ্যাপয়েন্টমেন্ট লেটার আহিছে গতি তেনেকুৱাকৈ বহুত পদ ৰৈ গৈছে সেইকাৰণে হাইস্কুল পদত যিমানবোৰ খালী পদ আছে গোটেইবোৰ ভৰ্তি কৰিব তাৰপিছতে নেক্সট যিটো পইণ্ট আছে মানে স্কুটি ভিতৰত যে 15 জুনৰ ভিতৰত সকলো স্কুটি পাব ছাত্ৰীসকলে যিসকলক স্কুটি দিবলৈ এতিয়া বাকী আছে তাৰপিছতে নেক্সট পইণ্ট আছে যে 5 নম্বৰটো কেটেগৰি শিক্ষক পদৰ বিলুপ্তি ঘটাই এটা ব্যৱস্থাৰ অধীনলৈ কৰা হ'ব মানে কেটেগৰি বুলি কথা শিক্ষা বিভাগৰ বিভিন্ন কেটেগৰি থাকে যে মানে ইমান কেইটা তাৰ মানে বিভাগত ভাগ করে কিনা শিক্ষক নিযুক্তি হয় গতি সেইবুল একটা তার মানে স্টেবল একটা তার মানে একগুত করে একটা এনেকা একটা সিদ্ধান্ত লব যাতে যে সিদ্ধান্তর দ্বারা সকলখিনিয়ে লাভবান হয় এতিয়া যেহেতু বিভিন্ন তার মানে খিচিরি মিচিরিক শিক্ষক সমূহ নিযুক্তি দিয়া হয়ে আছে বর্তমান গতি সেইটো প্রবলেম সলভ করব তারপর 6 নম্বর পয়েন্ট হয়েছে যে যিবোৰ খালি থাকা DEE লগতে BEO তার লগতে IAS সেইবোৰ তার মানে প্রশাসনিক বিভাগত যিবোৰ পদ খালি আছে সেইবোৰ পদ পূরণ করব কারণ বিভিন্ন জেলাত বিভিন্ন IAS হোক বা BEO বা DEO বহুত বহুত প্রয়োজন হয়ে পড়েছে গতি সেইবোৰ পদ খালি হব আর যখন অর্হতা আছে উপযুক্ত লাভ করব পাৰিব তারপর নেক্সট 2022 চনত পুনের গুণোৎসব অনুষ্ঠিত হব গুণোৎসব অনুষ্ঠিত হব 2022 চনত স্কুল সমূহত গতি তার কারণেও স্কুল সমূহে রেডি হয়ে থাকবে লাগে এতিয়ারপরাই তারপরে যেহেতু নেক্সট যে পয়েন্ট আছে সেইটা হয়েছে যে শিক্ষকর বদলীকরণ
কৰণ আইনৰ নীতি নিৰ্ধাৰণৰ কাম শীঘ্ৰে আৰম্ভ হ'ব যে শিক্ষকসকলক ট্ৰেন্সফাৰ মানে কেনেকুৱাকৈ দিব যিহেতু ডিজিটেল মাধ্যমত সকলোবোৰ হ'বলৈ গৈ আছে গতিকে শিক্ষকৰ ট্ৰেন্সফাৰ মানে বদলীকৰণৰ ওপৰতো এক বিশেষ তাৰমানে ভূমিকা গ্ৰহণ কৰিব যাৰ দ্বাৰা শিক্ষা বিভাগটো ষ্ট্ৰং হৈ যায় ষ্ট্ৰং হ'ব পাৰে কাৰণ শিক্ষা বিভাগটো শক্তিশালী কৰাৰ কাৰণে বিভিন্ন ষ্টেপ লোৱা হৈছে যিহেতু ইয়াৰ পিছতে নেক্সট আপডেটটো হৈছে যে প্ৰাদেশিকৃত বিদ্যালয়ৰ শিক্ষকে 1 তাৰিখৰ পৰা দৰমহা পাব মানে নতুনকৈ যিসকলে নিযুক্তি পাইছে আৰু যিসকলে প্ৰাদেশিকৃত বিদ্যালয় সেই শিক্ষকসকলে 1 তাৰিখৰ পৰা মানে জুন মাহৰ 1 তাৰিখৰ পৰা দৰমহা নিয়মকৈ পাব তেওঁলোকে গতিকে ইয়াৰ কাৰণে চিন্তা কৰাৰ কোনো আৱশ্যক নাই গতিকে বন্ধুসকল আৰু লাষ্টত এটা কথা ক'ম যে যিখিনি কেণ্ডিডেট আছে তেওঁলোকে বহুত বহুত মানসিক টেনশ্যনত আছে গতিকে তেওঁলোকে নিজৰ ষ্টেপ ল'ব লাগিব তেওঁলোকক প্ৰটেষ্ট কৰিব লগা হ'ব পাৰে গতিকে যিহেতু তেওঁলোকৰ ফাৰ্ষ্ট লেংগুৱেজ আছামিজ হয় আৰু তেওঁলোকে তাৰ সেইবোৰ কথা সেইবোৰ পইণ্ট শিক্ষামন্ত্ৰীক ক'ব লাগিব আৰু নতুন নতুন শিক্ষামন্ত্ৰী হৈছে তেখেতৰ বহুত দায়িত্বত আহিছে এতিয়া গতিকে কিছুমান কথাত কনফিউজন হৈ যাবও পাৰে গতিকে এইখিনি যিখিনি ষ্টেট কেণ্ডিডেটছ আছে তেওঁলোকে নিজে লগাটো ভাল নিজে লাগিলেহে কামবোৰ হ'ব আৰু নিশ্চয় এপ্লাই কৰিব পাৰিব কাৰণ ইতিবাচক এক সিদ্ধান্ত ল'ব চৰকাৰে গতিকে বন্ধুসকল এইখিনি আছিল ভিডিঅ'টোত আৰু শ্বেয়াৰ কৰি দিব যিমান পাৰে ভিডিঅ'টো লগতে ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখিব তেতিয়া নতুন কিবা ভিডিঅ' দিয়াৰ লগে লগে আপডেটটো পাই যাব আজিলৈ ইমানেই ধন্যবাদ থেংক ইউ বাই বাই জয় হিন্দ